হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শোন পাইলে লাইফ উইথ প্যাসেঞ্জার। নতুন একটা এপিসোড তোমাদের সকলকে জানাই স্বাগতম। আর আজকের ব্লগিংটা আমরা একটু অন্যরকম করছি। আজকে আমরা শেয়ার করব আমাদের ছোটবেলার দুষ্টুমির গল্প। তোমরা প্রত্যেকে কিন্তু ছোটবেলায় দুষ্টুমি করেছো, আমিও করেছি, সুমনও করেছে, কিন্তু সুমন তাও আমার থেকে একটু কম করেছি, একটু কম করেছে। আমি প্রচণ্ড দুষ্টুমি করতাম। আমি ক্যামেরার সামনে তোমরা ভাবো যে পাইলে এত মিষ্টি মেয়ে, এত সরল মেয়ে, কিন্তু তখন আমি প্রচণ্ড প্রচণ্ড দুষ্টুমি করতাম। আর কী না করেছি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো। না, আমিও দুষ্টুমি করেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি ওরকম মানে আমি একটু দুরন্ত ছিলাম, বুঝলে তো, তার জন্য মানে একটু দুরন্ত বানা করতাম, কিন্তু ওরকম দুষ্টুমি টাইপের করতাম না। মানে যেরকম পায়েল আজকে কথা বলছে সেরকম করতাম না। আমার দুষ্টুমিগুলো মানে আমার দুরন্ত পাওয়া নিয়ে আমি একদিন ভিডিও করবো। পায়েল যখন শ্বশুরবাড়িতে যাবে তখনই ভাবছি একখানা ওরকম ভিডিও আনবো, কারণ তখন আমি ফাঁকা থাকবো, তো তখন ওরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আজকে মেনলি পায়েলই বলুক, ঠিক আছে, সাথে আমিও ছোটো ছোটো যেগুলো আছে সেগুলো শেয়ার করবো। আর তার সাথে তোমাদের জন্য একটা সারপ্রাইজ থাকছে, কারণ আমরা তোমাদের বলেইছিলাম আমরা তোমাদের জন্য একটা সারপ্রাইজ গিভওয়ে প্ল্যান করছি। তো আমরা এই ভিডিওতে অ্যানাউন্স করবো, আর এই ভিডিওর মাঝখানে কোথাও একটা ক্লু থাকবে কিভাবে তোমরা গিভওয়েতে পার্টিসিপেট করতে পারবে। তো একদম ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। আজকে ভিডিওটা একটু অন্যরকমই করতে চলেছি, কারণ তোমরা অনেকে কমপ্লেন করেছো যে আমরা একই ভিডিও প্রত্যেক দিন টাইপের, মানে একই টাইপের ভিডিও দেখাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের লাইফস্টাইল ভ্লগিং দেখাচ্ছি। তো লাইফস্টাইল ভ্লগিংয়ে তো এরকম বিভৎস খুব মানে হাইফাই কিছু প্রত্যেক দিন ঘটে না, তো তার জন্যই হয়তো সব দিন আমরা মানে খুব ভালো কিছু দেখাতে পারি না। আমরা ডেইলি লাইফে যা করি সেটাই আমরা দেখাই। আমরা হাইফাই এমন কেউ না যে আমরা প্রচুর দেখাবো যে আমাদের এটা আছে সেটা আছে, যেটা নেই সেটা কেন দেখাতে যাবো। যেরকম আমরা ডেইলি লাইফে যেরকম করি, ডেইলি লাইফ যেভাবে কাটে সেটাই আমরা দেখানোর চেষ্টা করি। মানে কি বলতো, মানে খুব রং বাড়িয়ে বা রং চড়িয়ে দেখানো তো আমার পক্ষে মনে হয় না সম্ভব। মানে আমরা ওরকম পছন্দ করি না, একদম করা হয়ে যাবে যে যেটা করি না সেটা আমরা দেখে কিলাম। তাই জন্য যেরকম হয় মধ্যবিত্ত বাড়িতে লাইফস্টাইল সেরকমই দেখানোর চেষ্টা করি। আর আমাদের তো ট্রাভেল ব্লগ ছিল, কিন্তু এখন তো আমরা বেরোতেও পারছি না, তো আমাদেরকে তো ভিডিও যদি বেরোতে পারি না তখনই তোমাদের দেখবে আরো ব্যাপারগুলো আরো ইন্টারেস্টিং লাগবে। কিন্তু আগের ভিডিওগুলো দেখে না থাকলে তুমি দেখতে পাবে যে আমরা পর পর ব্যাক টু ব্যাক আমরা প্রচুর ট্রাভেল ভিডিও দিয়েছি। প্রথমে শুরু করছি আমি। আমরা দুই বোন, আমার দিদির নাম প্রিয়াঙ্কা আর আমি পায়েল। আমাদের দুই বোনের মধ্যে প্রচুর মিল, প্রচুর ভালোবাসা, কিন্তু প্রচুর ঝগড়াও করেছি। আর দিদিভাইয়ের সাথে যেই তোমার সঙ্গী হিসাবে দিদিভাই ছিল, তাই জন্য আমার খেলার সঙ্গে আলাদা করে লাগতো না, তো দিদিভাইয়ের সাথে প্রচুর খেলতাম। ছোটোবেলার একটা স্টোরি তোমাদের সাথে শেয়ার করছি। তখন দিদিভাইও খুব ছোটো আর আমিও খুব ছোটো, কিন্তু কিছু কিছু স্টোরি মনে আছে। আর মা তো সবসময় বলতে থাকে আমি এটা করে ছোটো করে সবাইকে বলে। তো একদিন দিদিভাইয়ের সাথে লুকোচুরি খেলছিলাম, প্রায় প্রতিদিনই খেলতাম বিকেলবেলা হলে। তো একদিন সকালবেলা মা ওই ঘরে পুজো করছিল, তাই আমি দিদিভাইকে বললাম যে দিদিভাই লুকোচুরি খেলবি? দিয়ে বলছে রোজে তো খেলি। আর বলছে খেল না, সকালবেলা তো কী হয়েছে, আজকে একটু অন্যভাবে লুকোচুরি খেলবো। তো বলছে কীভাবে? তো আগেকার দিনে যে আলমারিগুলো থাকতো না, তো সেরকম ধরনের আলমারি তখনকার দিনে আমাদের বাড়িতে ছিল। আমি বলছে তুই এখানে লুকিয়ে পড়, আমি কেন, তোকে কেউ খুঁজে পাবে না, সবাই তোকে খুঁজবে। দিয়ে বলছে ইমা ওখানে ঢুকে গেলে তো বেরোতে না পারি। আমি বলছি ঠিক বেরোতে পারবি, কী হয়েছে দেখ না, লক খুলছে লক বেরোচ্ছে, লক খুলছে লক বেরোচ্ছে, কী হয়েছে, পারবি না কেন, তুইও পারবি। এই বলে দিদিভাইকে আমি এত বড় একটা আলমারির ভেতরে ঢুকিয়ে দিয়েছি আর লক করে দিয়েছি। এখন হাসি পাচ্ছে, কিন্তু তখন আর করে আমি জিভ বার করে ওদিকে দাঁড়িয়ে আছি। খুব বদমাশ ছিলাম, তো তোমাদের ছোটোবেলা একটা ছবি আমি শেয়ার করছি, প্রচণ্ড বদমাশ ছিলাম, দিয়ে দাঁড়িয়ে আছি। আর আমাদের বাড়িতে রেখা মাসি কাজ করতো, মানে রান্নার দিদি কাজ করতো রান্নার মাসে। রান্নাঘর থেকে দিদিভাই শব্দ শুনতে পাচ্ছে, মা পুজো ছেড়ে চলে এসেছে, আমি জিভ বার করে দাঁড়িয়ে আছি, আমি কিছু বলছি না, যদি মার খাই। আর বুঝতে পারছি না যে ওর অতটা কষ্ট হচ্ছে, ওর নিঃশ্বাস বন্ধ হয়েছে এরকম কিছু। মা এসে লকটা খোলার চেষ্টা করছে, আসলে আমার দিদিভাই একটু গাবলুগুলো ছিল, ও পুরো এঁটে গেছে আর ওকে খোলা যাচ্ছে না। আর তখন বাবাইও বাড়িতে ছিল না, মা তারপরে শিল নোড়া যে হয় না, শিল নোড়া দিয়ে ওই লকটাকে ভেঙে দিদিভাইকে বার করেছে। মানে বুঝতে পারছো তো কিরকম বদমাশ ছিল, মানে কোনো লিমিট নেই বদমাশি। তার মাথা হয়েছে আমি যে মার তো খাবো, হ্যাঁ মায়ের কাছে মার খাবো। এইবারে সেই দিদিভাই যখন পেরিয়েছে, পুরো ঘেমে ঘুমে, মানে পুরো ঘেমে গেছে, মানে সবাই জল দিচ্ছে, মানা মানা বলছে, এই করছে। আর আমি ভাবছি আমাকে তো কেউ মানাটানা করছে না, আমরা দোষ করেছি বলে মারটা খাইনি দিদিভাইয়ের জন্য বেঁচে গেছি। তখন দিদিভাই বাঁচিয়ে দিল আমাকে, যে না আমি ওকে বলেছিলাম, মানে ও পুরো দোষটা ওর নামে নিয়ে নিয়েছে। দিয়ে বলছে তুই তো এরকম, আমার দিদিভাই প্রচণ্ড শান্ত, প্রচণ্ড শান্ত ছিল, এখনও শান্ত। মা বলছে না তুই তো এরকম এরকম এই কাজটা তুই করতে পারিস না, বলতে পারিস না। মা দিদিভাই বলছে না না আমি বলেছি।
তো ওটা ছিল আমার প্রথম বদমাইশি যেটা আমি লেভেল করেছিলাম। দিদি ভাই হচ্ছে এরকমই সারাক্ষণ বোনকে মানে মাথায় তুলে তুলে রেখে প্রশ্রয় দিয়ে দিয়ে একদম উপরে চড়িয়ে দিয়েছে, ঠিক আছে, মানে ভালোবাসা দিয়ে দিয়ে একদম মানে যাচ্ছে তাই কাণ্ড ঘটি রেখেছে আর আমার সামনেতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তো এরকমই বদমাইশি সবসময় করে, এখনো বদমাইশির বেশ কিছু কিছু জিনিসপত্র রয়ে গেছে, মাঝে মাঝে বদমাইশি করে। তাই জন্য সবাই বলে পায়েল এখনো বড় হয়নি, পায়েলের মধ্যে প্রচুর চাইল্ডিশ ভাব রয়েছে। তো সুমন বলে এই চাইল্ডিশ ভাবটা থাকাই ভালো, বড় হয়ে গেলে এখন যদি ওরকম বদমাইশি করি না যে আমি সুমনকে বলবো লুকোচুরি খেলো আমি তোমাকে বন্ধ করে দিচ্ছি, সেরকম করি না, না না ওরকম করে না। কিন্তু হ্যাঁ, চাই ব্যাপারটা কি জানো তো, মানে ওকে ভালোবাসার পিছনেও এইটা একটা বিশাল বড় রিজন ছিল যে ওর মধ্যে এই চাইল্ডিশ ভাবটা এখনো রয়ে গেছে, সেই যে মানে মেয়েদের একটু বেশি ম্যাচিউরিটি থাকে না, সেই জিনিসটা একটু কম আছে। হ্যাঁ আমার একটু ম্যাচিউরিটি কমই আছে, আমি একদম সত্যি কথা বলছি। আমার আই লাভ দ্যাট পার্ট অ্যাকচুয়ালি। পায়েল তো বললো প্রচণ্ড বদমাইশ ছিল, আমিও ছোটবেলায় বদমাইশি করেছি কিন্তু অতটা বদমাইশি করিনি, আমি আসলে একটু বেশি চঞ্চল ছিলাম, একটু দৌড়াদৌড়ি করতে ছটফট করতে বেশি পছন্দ করতাম, মানে মা বাবার সাথে ধরো কোথাও যাচ্ছি হঠাৎ করে মা বাবা এগোচ্ছে আমি তো বেশি স্পিডে হাঁটছি, আমি হু হু করে চলে গেলাম, ঠিক আছে, আমি অন্য মানে মা বাবা অন্য বাসে উঠেছে আমি অন্য বাসে উঠে পড়লাম, এরকম ধরনের ভুলভাল জিনিসপত্র করতাম, চঞ্চল। হ্যাঁ প্রচণ্ড চঞ্চল ছিলাম। যাই হোক, আমি বদমাইশিও করেছি, বদমাইশির একখানা কাহিনী আমি তোমাদের বলছি, ঠিক আছে। পায়েল প্রথমে দিদি ভাইকে দিয়ে শুরু করলো, আমি আমার দিদিকে দিয়ে শুরু করছি, সমা দিদি নাম আমার পিসির মেয়ে, ঠিক আছে, আমি একমাত্র দিদি হিসেবে দিদিকে সমা দিদিকে সব থেকে বেশি ভালোবেসেছি এবং সব থেকে ক্লোজ ভাবে পেয়েওছি। ছোটবেলায় আমি সাঁতার কাটতে শিখতে যেতাম, মানে গ্রামে থাকতাম তখন, তখন সাঁতার শিখতে যেতাম আমি নদীতেই, ঠিক আছে, আমার পিসি সাঁতার শেখাতো টুকটুক করে, অল্প অল্প সামান্য শেখাতো, আর সামান্য আমি নিজে জল খেতে খেতে শিখতাম, আমার মানে কোনো ভয় ডর কখনোই ছিল না, তো আমি নিজেই নেমে যেতাম জলে, এরকম এরকম ঝাঁপি ঝাঁপি আস্তে আস্তে শিখে গেছি, ঠিক আছে, সাঁতারটা তো ওরকমভাবেই করতাম। তো তখন পিসি গেছে, দিদি গেছে, আমি গেছি, আমি তখন খুবই ছোটো পৌঁছেছি নদীতে, মানে ঝাপুর ঝুপুর সব খেলছি, এটা ওটা করছি, তারপরে মজা করতে করতে দিদিকে কি করেছি বলছি তোকে সদস্যটা একটু খেলবো, দিয়ে ওর ঘাড়ের উপরে চেপে ওকে মাথাটা নিয়ে এরকম ভাবে চেপে দিয়েছি, বুঝেছো তো, জলের মধ্যে। পিসি বলছে চার চার চার, দিয়ে ও যখন আলটিমেটলি ওকে ছাড়লাম, ও যখন উঠলো হা হা করে, মানে কি অবস্থা, সাংঘাতিক অবস্থা। সোমাদিদিকে প্রচুর জ্বালিয়েছি। তারপর একটা স্টোরি বলছি, আমার বাবাইকে নিয়ে বলছি স্টোরিটা। আমার বাবাই রোজই অফিসে যেত, রোজ অফিস থেকে এসে বাথরুমে যেত, হাত পা যেরকম গা হাত পা ধুতে সেরকম যেত। তো আমাদের যে রেখা দিদির কথা বললাম, যে রেখা দিদি তোমাদের আমাদের কাজ করে দিত, তো ওখানে একটা সর্ষের তেলের বোতল ছিল। তো আমার প্রচণ্ড মানে স্বভাব ছিল ওই সমস্ত বদমাইশি করার, আমি সর্ষের তেলের বোতলটা আস্তে আস্তে করে ওইখান থেকে বার করে নিয়েছি। মা তখন কি একটা করছিল আমার ঠিক মনে নেই, টিভি দেখছিল কি যেটা হবে, আর দিদিভাইকে স্যার পড়াতে এসেছিল, এটা আমার মনে আছে। ওই সর্ষের তেলের বোতলটা নিয়ে আমি পুরো বাথরুমে নিচটাতে ভালো করে মাখিয়েছি, যেমন সাবান পরিষ্কার করে, তো আমি বুঝলাম আমরা পরিষ্কারই হচ্ছে, যেমন সাবান পরিষ্কার আনছি, বাবা এই সময় কত আদর করে বলবে আহ আমার মেয়েটা বেশ সুন্দর করে বাথরুমটাকে ক্লিন করে রেখেছে সর্ষের তেল দিয়ে পরিষ্কার করেছে। আর বাবাই গাড়ি করে এসে গেছে, যেই সাতটা বেজেছে বাবাই গাড়ি করে এসেছে, আমি দৌড়ে পালিয়ে গেছি, আমি আমার নিজে বই নিয়ে বসেছি, মানে কিছুই পড়ছি না, বই নিয়ে বসে গেছে, ঠিক আছে। বাবাই তো সেই বাথরুমে গেছে, একেবারে বাথরুমে ঢুকেছে, পা হড়কে গিয়ে মুখ থুবড়ে পড়েছে, ও মা গো পড়ে গেলাম গো, এরকম বলছে, দিয়ে মা ছুটে এসেছে। আর মা বলছে যে সর্ষে, মানে বাবার মাকে বলছে সর্ষের তেল কোথা থেকে এলো, মা বলছে বাথরুমে সর্ষের তেল, এই কাজ তো কারোর কথা না, একজন ছাড়া টুনা টুনা বলে সারা ঘরে মানে চিল্লাচ্ছে, মানে বুঝতে পারছো তো, মানে কাকু কাকিমা মানে আমার এখন মা বাবাই হবে, তো মা বাবাও জানতো যে পায়েল এরকমই বদমাইশি, মানে বাড়িতে যে কোনো ভুলভাল কাজ হয়েছে সেটা একমাত্র পায়েল করেছে। তারপরে আর বাবাই আমাকে ভীষণ ভালোবাসত, ঠিক আছে, তাই জন্য আমি বাবাই মানে মা মারতে আছে আমাকে, বাবা বলছে না ছেড়ে দাও ছেড়ে দাও, মা বলছে তুমি পড়ে গেলে হাঁটুতে লাগলো তোমার, ডাক্তার আসতে হয়েছিলো, এত ব্যথা হয়েছিল, ঠিক আছে, মানে লেভেলের পড়ে গেছিলো। তাই জন্য আমি কী করে জানবো, আমি তখন বললাম যে আমি তো জানতাম আমি ভালো ভালো হতে গেছিলাম, যে বাবা এসে আমাকে ভালোবাসবে, তো উল্টে তো আমি বাবাই পড়ে যাবে, আমি কি বাবাই চাই বাবাই পড়ে যাক। তারপরে একটা বদমাইশি হচ্ছে স্কুলের বদমাইশি। আমি পড়াশোনায় কোন আগাগোড়াই ভালো ছিলাম, মানে পড়াশোনা নিয়ে আমার বাড়িতে কোনো কমপ্লেন আসতো না, যা কমপ্লেন আসতো আমার দুষ্টুমি আর বদমাইশি। ক্লাস থ্রিতে পড়ি তখন একটা বাচ্চাকে দেখেছিলাম সবাইকে এক্লিয়ার্স দিচ্ছে, আমার দেখে খুব ইয়ে হয়েছে যে সবাইকে এক্লিয়ার দিচ্ছে, আন্টিকে দিচ্ছে, আন্টিরা কত ভালোবাসছে। আমি ফার্স্ট বেঞ্চে বসতাম, বাবাকে গিয়ে বললাম বাবাই আমার একটা লজেন্সের প্যাকেট চাই, বলছে কেন কাল তো তোমার জন্মদিন নেই। আমি বলছি সব বাচ্চারা এরকম স্কুলে দেয়, আমি এরকমভাবে থাকতে পারবো না, সবাই দেয়, আমারও লাগবে, আমারও চাই। দিয়ে বলছে ঠিক আছে তোমাকে কালকে কিনে দেওয়া হবে, তুমি বাচ্চাদের গিয়ে দেবে।
আমি তো প্রাইমারি সেকেন্ডারি সব এত বড় একটা এক্লেয়ার্সের প্যাকেট কিনে দিয়েছিল, প্রাইমারি সেকেন্ডারি সব বাচ্চাদের দিয়েছি, আন্টিদের দিয়েছি। আমাকে আমার মঞ্জু আন্টি ছিল আমাদের ক্লাসে যা, সেই মঞ্জু আন্টি আমাকে খুব ভালোবাসত, আমাকে একটা টিফিন বক্স দিয়েছে, ঠিক আছে। পরের দিনকেই ছিল আমাদের গার্জেন মিটিং, গার্জেন মিটিং এই কারণে ছিল যে মেয়েরা কেমন পড়াশোনা করছে, কোন বিষয়ে জোর দিতে হবে, সেটা গার্জেন মিটিং ছিল। সেসব আমার মাথাতে ছিল না। আন্টি হচ্ছে আন্টি আমার জন্মদিন, সবাই আমাকে হ্যাপি বার্থডে বলছে, কিন্তু আমার জন্মদিন সেদিন আদৌ ছিল না, ঠিক আছে। মা গেছে স্কুলে, মঞ্জু আন্টি বলছে যে বাইরে তো পড়াশোনা নিয়ে কোনো কমপ্লেন নেই, ওর একটু ধীর স্থির হওয়াটা দরকার, প্রচণ্ড ছটপটে এইখানে ঘুরছে, এক হাতে চুল খুলে যাচ্ছে, একটা মাথায় চুল খুলে যাচ্ছে, ফিতে খুলে যাচ্ছে, ওকে একটু বলবেন ধীর স্থির হতে, আর কিছু না। তারপরে মা বলছে হ্যাঁ দিদি বড্ড ছটপটে, আপনারা একটু যদি বকে ঠোকে, বলছে না বাচ্চারা খেলবে এটাই তো স্বাভাবিক, কিন্তু প্রচণ্ড ছটপটে। বলে আবার যা, তখন আন্টি বলছে যাই হোক কালকে তোমার মেয়ের জন্মদিন ছিল, খুব ভালো লাগলো, মেয়ে খুব আশীর্বাদ করেছে। মা তো আকাশ থেকে বলছে আমারই মেয়ের কথা বলছে তো নাকি? মা বলছে পায়েলের কথা বলছেন তো? বলে হ্যাঁ পায়েলের কথাই তো বলছি। মা বলছে আমার মেয়ের জন্মদিন তো কালকে নয়, আমার মেয়ের জন্মদিন 20 সেপ্টেম্বর। আন্টি বলছে মানে ও যে কালকে বললো জন্মদিন টিফিন বক্স নিল, মানে তারপরে তো আমাকে আন্টিরা ডেকে, আন্টি ডেকে পাঠিয়েছে যে তুমি বললে যে আমরা, মা আন্টি কী করবো বলুন, কাঁদো কাঁদো মুখ হয়ে যে সবাই লজেন্স দিচ্ছিল, আমার লজেন্স দিতে হচ্ছে। আন্টি বলছে জন্মদিন বলার কী ছিল, এমনি আদর পেতে? তো সেটা একখানা লেভেলের করেছিল। মানে ওটা কী জন্য করেছিল না, তো শুধুমাত্র চকলেট দেবে বলে নয়, চকলেট দিলে আন্টিরা হ্যাপি বার্থডে বলে ওকে আদর করবে, খুব ভালোবাসবে, ঠিক আছে, ওকে খুব ভালোবাসবে, ওটাই হচ্ছে ওর মানে মেন লক্ষ্য, ঠিক আছে। মানে ও ভালোবাসা পাবে সবার থেকে, বেশ আর কি চাই। আমার স্কুলের তো প্রচুর ঘটনা রয়েছে দুষ্টুমি, তার মধ্যে কয়েকটা বলছি যেগুলো একদম লেভেলের করেছি সেগুলো। তো আমাদের ক্লাস ফোরের একটা টিচার ছিল লক্ষ্মী আন্টি, তো সবাই খুব ভয় পেত। ওই আন্টি অঙ্ক আর বিজ্ঞান নিত আমাদের আর কি, তো বিজ্ঞান ক্লাস নিতে এসেছে। আর তখনকার দিনে তো আমাদের স্কুলে হাফ ইয়ারলি অ্যানুয়ালি পরীক্ষা হতো, কিন্তু ওই আন্টি যখন ক্লাসে আসতো টেস্ট নিত, এমনি টেস্ট নিত আর কি, ছোটো ছোটো হ্যাঁ ক্লাস টেস্ট নিত। আন্টি জিজ্ঞাসা করেছে মূল কত প্রকার, কিন্তু আমি অ্যান্সারটা জানতাম। কী ইচ্ছে হয়েছে বদমাইশি করবো, দেখি না কী হয়, মানে এরম লেভেলের ছিলাম। আমি লিখেছি মূল 19 প্রকার। প্রাইমারির টিচার যতগুলো আন্টি ছিল সবার নাম লিখেছে, এলিজা মূল, লক্ষ্মী মূল, মঞ্জু মূল, শান্তনা মূল, সব আন্টিদের নাম। মানে প্রথমে আন্টিদের নাম আর তারপরে মূল, মানে মূল হচ্ছে যত রকমের আন্টি তত রকমের প্রকার, তত রকমের প্রকার। এবার তো আমি জানি আন্টি খাতা দেখবে আমার নামও বলবে, সেসব ভয় ধরনি, লিখে তো দিয়েছি। আন্টি খাতা দেখে বলেছে, পা আমাকে ডেকেছে, বলছে মূল কত প্রকার? আর বলছি আন্টি আমি অ্যান্সারটা জানি বলে জন্য করে মাথাটা নামিয়ে ইয়ে করছে। আন্টি বলছে তোর এত সাহস, তুই আমার নাম লিখেছিস? মানে ওই রাগি আন্টি লক্ষ্মী বলতে আন্টি হি করে হেসে দিয়েছে, মানে আমাদের না আরও হাসি হয়ে গেছে, আমি হি করে হেসে দিয়েছি। আর হচ্ছে আন্টি তোমার এই হাসিটার জন্যই লিখেছি। সবাই ভয় পেত, আমাকে বলতো আমি কেন বদমাইশটা করেছি, সবাই মানে ভয় পাচ্ছে, আমি ওই দাঁত বার করে যাচ্ছি। আমি আন্টি আমি ওই জন্যই লিখেছি, বুঝ তারা মাকে বলতে হবে। হ্যাঁ তো যাই হোক, এরকম বদমাশি করেছিলাম। আর একটা করেছিলাম, সেটা হচ্ছে আমাদের স্কুলে ফর্ম দিত, ঠিক আছে, এই ফর্মটা অনেকেই পেয়েছো তোমরা, মানে যে কোনো রকমের ডিজাস্টার যখন হতো স্কুলে ফর্ম দিতে একটা টাকা তোলার জন্য দিয়েছে আমাদের দিয়েছে। তো ওই লিখতে হতো, লিখে 100 টাকা, 50 টাকা, 5 টাকা, 10 টাকা, এরকম 5 টাকা থেকে শুরু ছিল। তো আমাদের ক্লাসের মধ্যে তৃষা বলে একটা মেয়ে ছিল, তো ও ওরকম ভালোবেসে টাকা তুলছিল, এসে বলতো জানিস তো এইটা ফ্ল্যাটে এই লোক এই টাকা দিয়েছে, ওই লোক এই টাকা দিয়েছে। আর আমাদের ফ্ল্যাটে প্রচুর লোক আছে, তাহলে সবার নাম আমি লিখে দেবো আর টাকাটা বাবার থেকে নেবো, নাম লিখবো সবার, টাকাটা নেবো বাবার থেকে। ফ্ল্যাটের যত বিল্ডিং ছিল সবার, মানে আমাদের এ ব্লকে যতগুলো মানে ফ্ল্যাটের লোক থাকতো সবার নাম লিখে দিয়েছি, ঠিক আছে, কারোর থেকে টাকা তুলিনি। আমি বলছি ফর্ম নিয়ে এসে জানিস, হ্যাঁ আন্টি 1000 টাকা হয়েছে। 1000 টাকা কিন্তু হয়নি, মানে আমি তুলিই নি কারোর থেকে টাকা। দিয়ে বলছে কোথায় ফর্মটা দেখি, আর হচ্ছে এই তো নাম তো লিখেছি, বলতে টাকাটা কোথায়? একটা মানে একটা কলমও বাকি ছিল না, ঠিক আছে, যতগুলো নাম ধরানো ছিল সব করে নাম লিখে ফেলেছি, ঠিক আছে, সব করে নাম লিখে ফেলেছি। আমি প্রত্যেকে শুনেছি, ছোট মাঠ থেকেও শুনেছি, তো সব করে নামও লিখে ফেলেছি। তারপরে কি করেছিল? তারপরে আন্টি বাবার থেকে টাকাটা চাওয়া হয়নি, ঠিক আছে, বাবার রোজি বেড়ে গিয়ে তো ভয়তে বলতে পারছি না, যে বাবার নাম দিয়ে চালিয়ে দিয়েছি, টাকাটা দিতে হবে বাবার থেকে। আন্টি রোজি বলতো পায়েল টাকা নিয়ে এসছো? আমি বলছি হ্যাঁ আন্টি আজকে বাবা বেরিয়ে যাচ্ছে। কালকে বলছে রোজি তোমার বাবা বেরিয়ে যাচ্ছে, দেখাই হচ্ছে না বাবার সাথে। আমি বলছি ঠিক আছে কালকে দিয়ে দেবো। দিয়ে মাকে ফোন করেছে আমার আন্টিটা, কারণ আন্টি জানতো আমি বদমাস, ফোন করেছে পায়েল তো জানা এরকম টাকার ফর্মটা দিচ্ছে না। মা বলছে হ্যাঁ ও তো 300 টাকা উঠেছে। দেবো বলছে 300 টাকা? ও তো এখানে 1000 টাকা দিয়ে দেখিয়েছে আপনার মেয়ে, পায়েল তো 1000 টাকা দিয়ে দেখিয়েছে।
আমার মা বলছে কি বদমাশ এই মেয়েকে নিয়ে আমি কি করবো, সবাইকে নিয়ে বলছি মা বলছে সবাইকে তোমার পোস্টারে এত বদল হয়েছে হ্যাঁ তুমি দাও। আর মা বাবা বলছে ঠিক আছে থাক, ও লিখে দিয়ে যায় বাচ্চা, বাবা সবসময় সাপোর্ট করতো ঠিক আছে। দিয়ে তারপরে সেই 1000 টাকা কি দিলাম, প্রাইজ পেয়েছিলাম, কি আনন্দ, প্রাইজ পেয়েছি। মানে আসলে কিন্তু এই প্রাইজের জন্যই করা, যেহেতু সেকেন্ড যে ছিল তার বোধহয় 800 না 900 টাকা মতন হয়েছিল, তোকে তো টপে যেতে হবে, বুঝতে পেরেছো, তোকে তো টপে যেতে হবে, এক নম্বর হতে হবে, সব থেকে বেশি, হ্যাঁ পাইলি, সব থেকে বেশি ইয়ে করেছে, ভালো করেছে, সবার থেকে ভালোবাসা পাবে, ওই এটাও কিন্তু সেম জিনিস, মানে সবার থেকে ওর বেশি, মানে ওর অ্যাট্রাকশন বেশি চাই, ভালোবাসা বেশি চাই, আমি সব থেকে বেশি ভালোবাসা পাবো, আমাকে সবাই সব থেকে বেশি ভালোবাসবে, সব থেকে বেশি ভালোবাসবে আমাকে, আর কেউ আসতে পারবে না, সেটা বাড়িতে হোক, স্কুলে হোক, টিচারদের কাছে হোক। আর সত্যি কথা বলতে আমি যখন বদমাইশি ছিলাম প্রচুর টিচার আমাকে ভালোবাসতো, যেখানে যেখানে আন্টিদের কোচিনে পড়তে এলাম তারাও আমাকে খুব ভালোবাসতো, আর ফ্যামিলির সবাই ভালোবাসতো। তার মধ্যে আর একটা কথা বলি, সেটা হচ্ছে এটা একটু বড়োবেলার গল্প, 8 থেকে 9 উঠেছি, 9 তখন পড়ি ঠিক আছে। সবাই জানো তো ওই ফ্রেস্টোতে অনেক ছেলেরাই ঝাড়ি মারে ঠিক আছে। তো আমি স্কুলে যাচ্ছিলাম, একটা ছেলে আমাকে দেখতাম রোজই দেখি, তো একটা পেপার আমার হাতে এসে দিয়েছিল, আর ভয় ভয় মাকে তো এই ব্যাপারে ভয় পেলাম, মা ধরেও ফেলতো ঠিক আছে। বাড়িতে এসে যে চিঠিটা মানে খুলছে, চিঠিটা লিখেছে যে আমার তোমাকে খুব ভালো লাগে, তোমার সাথে এখন দেখা করবো। তো সেদিন কি আমার কি মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছিলো, আর বাংলা বই খোলা ছিল, মানে আমার স্যার পড়ে গেছে, বাংলা বইয়ের ভেতরে ওই চিটকুটটা ছিল আর কি, মানে লেখাটা ছিল। তো আমি মিষ্টি আনতে চলে গেছি, মা কোনোভাবে ওই বইটা খুঁজে পেয়েছে, মানে গোছাচ্ছিল যে মিষ্টি আনতে গেছি, এসে আর পড়বে না, লিখতে দেখতে পেয়ে গেছে। মা ভেবেছে বোধ হয় মিষ্টি আনতে যায়নি, ছেলের সাথে দেখা করতে গেছি, মা ঝাঁটা নিয়ে রাস্তার মধ্যে আমাকে খুঁজতে শুরু করেছে। তোমরা ভাবো যে আমি সত্যি না মিথ্যা, দেখি মা ঝাঁটা নিয়ে রাস্তার মধ্যে আমাকে, মামার প্রেস্টিজটা কোথায় যাবে, মিষ্টিটা নিয়ে আমি সেই শতধ্বজ হচ্ছে আমাকে ঝাঁটা নিয়ে পেটাতে পেটাতে নিয়ে যাচ্ছে। আমি তো বলছি আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি বলছি বাবা বলছে তোমার দেখা করা, হ্যাঁ এই করা, আমি বলছি হ্যাঁ আমি আমার সাথে দেখা করিনি, আমি মিষ্টি আনতে দিলাম, এই যে প্রমাণ তুমি অমরেন্দ্র মিষ্টির দোকানে চলো গিয়ে জিজ্ঞাসা করো আমি মিষ্টি আনতে গেছিলাম কিনা। সে দিদিভাই বলছে না আমার বোন এরকম কাজ করবেই না, কিছু করবে না, বা শিখে দেবা দেখছি কালকেই আমি ব্যবস্থা করছি। তারপরে দিনকে যখন আমার ওই ছেলে দাঁড়িয়েছিল, আমি বলছি আমার মায়ের থেকে যদি ঝাঁটার বাড়ি খেতে না হয় তাহলে আমার আমাকে আর ডিস্টার্ব করবে না, তো আমি সব পছন্দ করতাম না, রেগে গিয়েই বলতাম। তো যাই হোক আমার ছেলেটাকে আজ ত্রিসীমানা দেখতে পাই না, আর মা একদিন তারপরে দিন তারপরে মা স্কুলে দিতে যেত তাকে আজ ত্রিসীমানা দেখতে পাই। তো বেকার বেকার ছেলেটার জন্য আমি ঝাঁটার বাড়ি খেয়েছিলাম। আমি ভুল পড়াশোনা করতাম না, যখন তখন খেলতে বেরিয়েতাম, খেলে ফিরছি না, মানে ধরো 4টার সময় খেলতে বেরিয়েছি, 8টা 9টা বেজে আছে, ফিরছি না ফিরছি না, মা চারিদিকে খুঁজছে, পুরো একদম যত এলাকায় যতজনকে আছে সবাইকে ফোন করে দিয়েছে ঠিক আছে, দিয়ে খুঁজছে আমাকে, আমি কোথায়, আমি সেই লুকোচুরি খেলছি না তো কিছু একটা খেলছি, না টেবিল টেনিস খেলছি, কিছু একটা খেলতে থাকছি ঠিক আছে। একবার শুন মানে খেলতে গেছে মাঠে বোধ হয়, আর টিউশনে ছিল, সব টিউশনে যায়নি, আর মাকে বলে যাবে যে ও খেলার মাঠে, মানে আমি টিউশনে বলেছি মাকে টিউশন যাচ্ছি, ব্যাগ নিয়ে বেরিয়েছি, ভেতরে হাফ প্যান্টটা ছিল, খেলতে খেলতে ভুলেই গেছে টিউশনটা যে আছে। এইবার বোধ হয় মায়ের একটা কোনো কাকিমার সাথে ফোনে কথা হলো, একটা বলে দিয়েছে ঠিক আছে, যে সুমন তো টিউশনে যায়নি, টিউশনে যায়নি, বাট ওই দিনকে মনে হয় টিউশন ছিলই না, এরকম কিন্তু তোমরা যদি পড়াশোনা করো কখনো করবে না, আমি ভুল করেছি ঠিক আছে। তো যখন খেলার জন্য ইচ্ছা হতো কেউ আটকাতে পারতো না, আমি বেরিয়ে চলে যেতাম। দিয়ে ও বাড়ি থেকে এসছে, মায়ের থেকে মেয়েটা শুনেছিলাম, মা জিজ্ঞেস করছে কি রে টিউশন থেকে এলি, ও বলছে হ্যাঁ, তারপরে মনে হয় কি টিউশন থেকে এসছিস তুই, এসো আমি তোমাকে পুজো করছি, তুই আমাকে পুজো করেছিস আর কি, তুমি তো জানো কি হবে পুজো করা একটা ছেলেকে একটা মা। তারপর একটা বদমাশি কথা বলি, বাবাই অফিস থেকে আসতো, রাত্রিবেলা 4 মিলে একসাথে টিভি দেখতাম, তখন সেই আলাদা মানে মজাটাই আলাদা থাকতো।
আর আমি খেলনা বাটি খেতে খুব ভালোবাসতাম যখনই মেলায় যেতাম। মানে খেলনা বাটি তোমরা জানো মেয়েদের খেলনা বাটিটা খুব ভালো লাগে, কড়া হাতা খুন্তি সব থাকবে। আর কি হতো তখন ওই সেই রান্না করব কি নিয়ে করব, আমি তো ওইসব রান্নার গুঁড়ো মশলা নিয়ে খেলতাম না, ওই হাড়ের বা কানের যে পুঁতি থাকতো ওরকম পুঁতি নিয়ে খেলতাম। মা বাবা আমাকে খুব ভালোবাসতো, দিদি ভাই আমাকে খুব ভালোবাসতো। আরও ভালোবাসাটা যাতে আরও বেশি পাওয়া যায়, আর দিদিভাইকে বললাম একটা ম্যাজিক দেখবি রাত্রিবেলা, তখন মা বাবা দিদি ভাই টিভি দেখছে, দিয়ে বলছে কি ম্যাজিক কি করবি আবার, আর বলছি দাঁড়া দেখাচ্ছি, বলে একটা নাকের পুঁতি ছিল, ও মানে কিছু বুঝতে পারার আগে নাকের পুঁতিটা আমি ঢুকিয়ে দিয়েছি নাকের মধ্যে, নাকের মধ্যে এরকম একটা স্টার পুঁতি, ঠিক আছে, সাড়ে বারোটার সময়, রাত্রি সাড়ে বারোটার সময় নাকের পুঁতিটা ঢুকিয়ে দিয়েছি। তার বলছে এক্ষুনি বার করছি, ও তো হ্যাঁ হ্যাঁ দেখছে আমাদের কি হচ্ছে কিছু বুঝতে পারছে না, তখন মা বাবা টিভি দেখছে, মানে আমি পেছনে বসে এসব করছি, খেলছিলাম রান্নাবাটি খেলছিলাম ওরা টিভি দেখছিল এরকম, ঠিক আছে, দিয়ে পুঁতিটা বার করতে পারছে না, যত আমি নিঃশ্বাস নিচ্ছি তত পুঁতিটা না ওপর দিকে উঠে যাচ্ছে, মানে তারপর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তখন যেই নিতে পাচ্ছি না, তখন দিদি যাচ্ছে মা 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 বোন নাকে কেউ ঢুকিয়ে ফেলেছে, বোন নাকে ঢুকেছে, সেই যা মা বাবাই কেঁদেছিল, আমি তো মানে নিঃশ্বাস নিতে পারছি না, মানে যত মানে নিতে যাচ্ছি না তত জিনিসটা উপরে উঠে যাচ্ছে। আর আমাদের ওখানে একটা ডাক্তার ছিল শীত গ্রীষ্ম বর্ষা সঞ্জয় ডাক্তার ভরসা, ওই সঞ্জয় ডাক্তার এত ফ্যামিলির মধ্যে ছিল আমাদের, একদম বাড়ির পাশের বিল্ডিংয়েই থাকতো, তো সঙ্গে সঙ্গে সঞ্জয় ডাক্তারকে ফোন করা হলো, তখন ছোটোখাটো একটা চেম্বার, তখনকার দিনে আমাকে চেম্বারে নিয়ে যেতে হয়েছিল, ওই কি বলে সর্না না কি বলে ওই ডাক্তারি দিয়ে পুরো নাক ইয়ে করে বার করতে হয়েছিল, বেরিয়ে তখন মানে যখন ওটা বেরিয়ে গেল পুঁতিটা তখন লাফাচ্ছি আমি, বাবাই করে তুলছে এই কালকে এই খাওয়াবো এই খাওয়াবো, মানে আমি এরকম বদমাশি করতাম, দিদি ভাই কি ধরছে, বলছি বাহ আর তাহলে এটা আর করবো, বললাম যে আর করবো না এই লেভেলের বদমাইশিটা, মানে ওটা লেভেলের বদমাইশি হয়েছিলাম পুরো নাকে ঢুকে, এরকম ও মানে মুখে বলতো এরকম আর করবো না, মানে বলো মানে আবার মানে আর করবো না মানে কি এই একটু বাদেই করবো, বুঝেছো, তোমার জন্য মানে সত্যি খুব বদমাইশ ছিল, খুব প্রচন্ড বদমাইশ ছিলাম। তারপরে হচ্ছে আর একটা যেটা বলছি সেটা হচ্ছে পুরীতে, পুরীর ঘটনাটা বলি, আমাদের মানে প্রায় আমরা পুরী যেতাম আর বাবাই আমাদেরকে নিয়ে ছোটোবেলায় প্রচুর ঘুরতে যেত, অনেক জায়গায় গেছি আমি বাবাইয়ের সাথে, হরিদ্বার মুসুরি দার্জিলিং নৈনিতাল তো ঘুরতে যেতাম, আর পুরীটা ছিল হাতে মানে নাগালে একদম, কিছু হলেই পুরী, মানে বিয়ের আগে ছোটোবেলা থেকে এখনও বিয়ের পর পর্যন্ত আমি প্রায় 24 থেকে 25 বার পুরী গেছি, মানে পুরী প্রত্যেকবার যেতাম, ঠিক আছে, মানে অনেকবার এমনও হয়েছে যে বছরে 2-3 বার পুরী হয়ে গেছে, প্রচুর প্রচুর বার যেতাম, ছবিও আছে, যাই হোক এইবার পুরীতে তো প্রচুর ওই সি বিচের ধারে, তখন তো এরকম মার্কেট ছিল না, এখন যে মানে যেরকমভাবে হয়েছে তখন অন্যরকমভাবে ছিল, আর প্রচুর খেলনা নিয়ে বসত, শাকের দোকানে মা মামা বাবাই আর আমার আর একটা মামা আছে, বাবাই মামা দিদি ভাই আর খোকা মামা সবাই মিলে শাকের দোকানে দেখছিল, আর আমি খুব ছটপটে একবার বাবাই হাতে একবার মামার হাতে একবার মায়ের হাতে দিদি ভাইয়ের হাতে এরকম করতাম, বাবাই আর আগে মামা আর বাবাই মামা যাচ্ছিলো, আমি একবার মামা বাবাই মামার হাতে একবার বাবাইয়ের হাতে এরকম করতাম, আর মা দিদি ভাই অনেকটা পেছনে ছিল, তো শাক দেখতে গিয়ে পাশে একটা হেলিকপ্টারের কিছু এরকম একটা খেলা ছিল, ডল পুতুল পুতুল ছিল, জাস্ট আমি নিমি কি মনে হচ্ছে ওই দেখতে দেখতে শাক দেখছে, আমি ওই ডল পুতুলটা দেখতে চাই, ডল পুতুলটা দেখতে গেছি জাস্ট মানে কি বলবো 2 মিনিট হয়েছে, এসে দেখছি যে কেউ নেই, আমি তো অনেক হ্যাঁ করে কাঁদতে শুরু করে দিয়েছি, মানে হারিয়ে গেছি ফেলেছি, হ্যাঁ সবাই বলছে কী হয়েছে কী হয়েছে, বলছে তোমার হোটেলের অ্যাড্রেস কী, আমি বলছি আমার হোটেল আছে 26-এর 8 পাড়া লেন, মানে বাড়ির অ্যাড্রেস বলছে, এখানে তো এরকম মানে পুরী, আমি বলছি না আমার বাড়ি, বলছে হোটেলের নাম, হোটেলের নামটা বলেছিলাম কিন্তু অ্যাড্রেসটা বলতে পারিনি, আমি বলছি না আমি এখানেই যাই থাকবো, আমাকে এখানেই ওরা আনতে আসবে, আমি আমাদের সাথে যাবো না আপনাদের সাথে যাবো না, বাবাই বলেছিল কেউ ডাকলে কখন যেতে নেই, ওরা একটা ভালো ফ্যামিলি ছিল, ছিল ধরা ভেবেছিলাম আমি ওদিকে, যাই হোক আমি বলছি আমি যাবো না তোমাদের সাথে, আমি যাবো না, ঠিক আছে, তারপরে দেখছি ও মা সবাই আসছে ছুটে ছুটে, সবাই ছুটে আসছে, ওই যে দেখে আমি তো ছুটতে গিয়ে জাপটে ধরেছি, মানে ওদের তো অবস্থা টাইট হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এমনি সবার আদরের ছোট্ট একখানা পুচকি, হ্যাঁ সবথেকে ছোট, মানে আমি বংশের আমাদের বংশে আমি সবথেকে ছোট, দাদা ভাই দিদি ভাই দাদা বুটুন সবার থেকে আমি সবথেকে ছোট বংশে, তাই জন্য একটু আদরের ছিলাম, তারপরে তো সে জড়ি ধরছে, আসলে ভেবেছিল কেউ ভেবেছিল আমি বাবাই হাতে আছি, কেউ ভেবেছিল আমি মামাদের হাতে আছি, সঙ্গে সঙ্গে সেই আমার বাবাই মামা যে আছে
টুনা ইয়ে খাবি, কোল্ড ড্রিঙ্কস খাবি? আমি বলছি হ্যাঁ কোকা কোলা, তে কোকা কোলা। মামা বলছে হ্যাঁ শোনো না, মামা বলছে ক্যাডবেরি খাবি? আমি বলছি হ্যাঁ ডায়েরি মিল্ক। ভাই বলছে খেলনা খেলবি? আমি বলছি হ্যাঁ চারটে। ভাই বলছে আইসক্রিম খাবি? আমি বলছি হ্যাঁ খাবো, যা দিবি তাই খাবো। মানে তোমরা বুঝতেই পারছো সুযোগের সদ্ব্যবহার আর ভালোবাসা কিভাবে নিতে হয়, ঠিক আছে? সেটা পায়ে মানে পায়ে বদমাইশি করে ভালোবাসাটা আদায় করে দিতে খুব ভালো করে জানে। তোমরা ভালোবাসছো তো ভিডিওটাকে ভালোবাসো কিন্তু, ঠিক আছে? আদায় করে নিচ্ছে কিন্তু, ভালো ভালো গল্প শুনিয়ে তোমাদের। হ্যাঁ সত্যি কথা বলতে মানে মানে আমি না খুব ভালোবাসার কাঙাল, যদি কেউ এইটুকু ভালোবাসা দেয় আমি তার জন্য অনেক ভালোবাসা দিই, মানে সেটা যেই হোক না কেন। মানে আমি খুব ভালোবাসতে, লোককে খুব ভালোবাসতে ইচ্ছে করে, জানি না কেন। হ্যাপিনেস, ভালোবাসা, এই জিনিসগুলোই সব থেকে বেশি ইম্পর্টেন্ট মানুষের লাইফে। এই জিনিসগুলো থাকলে আর কিছু লাগে না। না আজকে ওই দিনগুলোকে মিস করি যে ছোটবেলা, ওগুলো মনেও আছে, মানে এখন ভেবে হাসি পায় যে আমি এইগুলো করেছি মানে ভালোবাসা পাওয়ার জন্য। এগুলো যে ইচ্ছে করে করতাম তা তো না, ওই ভালোবাসবে, জিনিস দেবে, এটা দেবে, সেটা দেবে। আর পড়াশোনা নিয়ে আমার কোনো দিনই কোনো ইয়ে ছিল না, পড়াশোনা ঠিক টাইমে করিনি, ওই একটা জিনিসই করতাম পড়াশোনাটা। আর দিদিভাইকে প্রচুর জ্বালাতাম, দিদিভাইকে প্রচুর মারতাম, দিদিভাইয়ের সাথে। আর দিদিভাই আমার মধ্যে এমনও মিল এখনও আছে, ভবিষ্যতেও জানো এরকমই মিল থাকে ভগবানের দয়ায়। মানে এত মিল, এত ভালোবাসা, মানে ও যদি কিছু খাবে আমি তাকেই থাকতাম। ধরো ডিমের পোচ খেতে খুব ভালোবাসি, ও আমার বানিয়ে দিত, আমারটা খাওয়া গেছে, ও খাচ্ছে হাঁ করে মুখ দিয়ে, খাবি? আমি না না তুই খা, তুই তো খাস না, তুই খা দিলেই ঠিক আছে। চিকেন খেতে খুব ভালোবাসে। আরে এগুলো ও বলছে ছোটবেলার, তো এগুলো ছোটবেলার গল্প না, এগুলো এখনকার গল্প, এগুলো এখনকার গল্প। যেরকম ধরো হ্যাঁ সিম্পল বুঝছিস, চকলেটটা ঠিক আছে, চকলেট ওকে হাফ দিয়েছি, আমি হাফ খাচ্ছি। দিদিভাইয়ের ক্ষেত্রে আমার ক্ষেত্রে সেম, আরে ওর হাফটা খাওয়া হয়ে গেছে, আমারটা দিকে তাকিয়ে আছে, এরকমভাবে তাকিয়ে, মানে এমন একটা লুক দিচ্ছিল, দুঃখী দুঃখী লুক, যেটা মানে ইস একটু যদি চকলেটটা পেত আমি সামনে সামনে খাচ্ছি ওকে দোপ দেখিয়ে, এরকম টাইপের। আমি মানে ওর ওর মুখের দিকে তাকিয়ে নাও নাও এটা নাও তুমি খাও, মানে পেট খারাপ করবে। চকলেট খেতে ভীষণ ভালোবাসি, কি করব সামলাতে পারি না। তারপরে যদি মাংস হতো বাড়িতে, সবাই নিয়েছে, সবাই আমাকে বেশি দিয়েছে, সবাই নিয়েছে, ব্যাস হঠাৎ করে মা দিদিভাই দেখে আমার পাতে তুলে দিচ্ছে। এগুলো চকলেট আর মিষ্টি খেতে সব করে। হ্যাঁ শাশুড়িমাও করে, যে আমি এখন মানে মাংস খেতে একটু ভালোবাসি, চিকেন মাটনের থেকে চিকেনটা ভালোবাসি। আর সৌমি বৌদি কম নিয়েছে, আগে তুলে দেবে চিকেন, চিকেনটা ওগুলো বেশ ভালো লাগে। যে যাই হোক বাড়িতে এগুলো করতাম, সেগুলো এখানে ছোট কিছু কিছু জিনিস পাই। সৌমির কথা বললে ছোটবেলায় সৌমিকে আমি জ্বালিয়েছি বলতে প্রচন্ড ডিস্টার্ব করতাম, মানে ছোট্ট ছিলাম তখন। ভালো যে সৌমির দাদা বোন পেয়েছে, কিছু বলে প্রচুর জ্বালিয়েছি ছোটবেলা থেকে, প্রচুর জ্বালিয়েছি, মানে ওরকম মানে ও তো যেহেতু ছোট ছিল আমি বড় ছিলাম, তাই ওরকম ভালোবাসার কাঙাল তো ওরকম করতে পারতাম না, কিন্তু প্রচুর জ্বালাতাম, যা ইচ্ছা অর্ডার করতাম, এটা কর এটা কর। আর বলো তোমার জিনিসগুলো কিভাবে নিছো সেইটা বলো। শোনো একটা কথা বলছি, সৌমি মাধ্যমিক দিয়েছে আর আমি ফার্স্ট ইয়ারে পড়ি, তো সৌমি হয়েছে একটা ল্যাপটপ নেবে, তো ল্যাপটপটা ভেবেছে মাকে বাবাকে প্রচুর করে কনভিন্স করছে যে মা আমি ল্যাপটপ নেবো, বাবা আমি ল্যাপটপ নেবো, ঠিক আছে? আমার তখন একটা ছোটো ফোন ছিল, ঠিক আছে? আমি ভাবলাম একখানা বড়ো ফোন নেওয়া যদি যায় কোনোভাবে, অনেক দিন ধরে চেষ্টা করছিলাম কিন্তু মা বাবা কোনোভাবে রাজি হচ্ছিল না। মা বাবা সৌমিকে ল্যাপটপ দেওয়ার জন্য রাজি হয়েছে, কারণ বাড়িতে ল্যাপটপ ছিল না, ডেস্কটপ ছিল একটা, কিন্তু ল্যাপটপ ছিল না, তো ভাবলো একটা ল্যাপটপ যদি কাজে লাগে কোনোভাবে, তার জন্য সৌমিকে দেওয়ার জন্য রাজি হয়েছে। এইবারে সব তো হয়ে গেছে, আমি সৌমির কাছে গেলাম, সৌমি শোন ল্যাপটপটা নিয়ে কোনো কাজ হবে না, এখন কী করবি ল্যাপটপ, সব তো ডেস্কটপে আছেই, মানে একটা তো কম্পিউটার আছে, সব তো হয়ে যাবে কাজ, হালতু হালতু ল্যাপটপ নিয়ে কী করবি, তুই একটা কাজ কর, তুই একটা ভালো দেখে ট্যাব নে, ঠিক আছে? খুব সুন্দর হয়, এত বড় স্ক্রিন, খুব সুন্দর গেম খেলতে পারবি, সব কিছু হবে, ল্যাপটপে যা যা কাজ হয় সব হবে, ওকে বুঝুন ভাজুন যা পেরেছি বুঝিয়ে দিস, ঠিক আছে? বুঝিয়ে গেছে হ্যাঁ আমার খুব ভালোবাসতো, ঠিক আছে? তারপরে ও ওকে একখানা আমি ট্যাব কিনে দিলাম, বাকি টাকা দিয়ে আমি নিজে একখান ফোন কিনে দিলাম। এরকম আমি প্রচন্ড অ্যাগ্রেসিভলি মা বাবার কাছে চাইতাম, মানে মা দিতেই হবে দিতেই হবে দিতেই হবে, মানে জোর মানে জোর জবরদস্তি দিতেই হবে দিতেই হবে দিতেই হবে দিতেই হবে করে 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 ফার্স্ট বাইকটাও দিয়েছিল না, বাইক হোক
ছোট ফোন আসলে ওর মা ওকে খুব ভালোবাসতো ছোটবেলায়, যা চাইতো দিয়ে দিত, মানে সবাইকে ছোটবেলাতে মা একদম একদম সবাইকে ছোটবেলায় না মা আবার সবসময় সবাইকে ভালোবাসে, তো মা আবার ভালোবাসাটা তো কোনোভাবে ইয়ে করা যায় না, কিন্তু যাই হোক সেই যে আমি মানে জোর জোর ওইরকম ভাবে অনেক সময় আমি না খাওয়া দাওয়া বন্ধ করে দিতাম, সেগুলো করা একদমই উচিত নয়, এখন বুঝি যে খাওয়া দাওয়া বন্ধ করে মানে তখন তো বুঝতাম না, কিন্তু তখন মানে ওরকমই করতাম যে না মা চাই মা বাবা চাই এরকম ভাবে নিয়ে নিতাম। আমি আগে স্মৃতির মোড়ে থাকতাম, তো আমাকে সবাই প্রসন্নের ছোট মেয়ে নামে এক কথা সবাই চিনিত, সবাই বলতো প্রসন্নের ছোট ছেলে, মেয়ে বলতো না, কারণ আমি সবসময় ঘুরে বেড়াতাম এখানে ওখানে দোকানে সেখানে ওখানে। আর একটা দোকান ছিল অর্কিড গুড্ডিদার দোকান, যেখানে সমস্ত ধরনের জিনিস পাওয়া যেত, ক্যাডবেরি পাওয়া যেত, আর আমাদের ফ্ল্যাট নিচে একটা দোকান ছিল, প্রত্যেকটা দোকানে যেতাম ক্যাডবেরি নিতাম, এটা নিতাম সেটা নিতাম, বলতো পয়সা কে দেবে, প্রসন্ন দে খাতা, প্রসূন দে খাতা, টুনা কোথায়, অর্কিডে গেছে, একটা হাট দু নিয়ে আসলাম, টাকা কে দেবে, প্রসূন দে, ঠিক আছে। এবার বাবাইকে পরদিন ধরেছে যে তোমার ছোট মেয়ে মানে আমাকে সবাই চিনতো প্রসূনদের মেয়ে নামে, আর বাবাইকে যেহেতু সবাই চিনতো, তো সবাই বলতো যে প্রসূনদা তোমার মেয়ে, তোমার মেয়ে তো নয় একটা ছেলে, মানে সবকিছু মানে ওরকম করতাম, মানে এত বদমাইশি ছিলাম, এত বদমাইশি ছিলাম। আর তারপরে তো যখন বাবা দিল্লি চলে গেল তখন মাকে এরকম জানাতে শুরু করলাম, মা মা মা, মায়ের বেলার এটা সাহস পেতাম না যে বিল বাড়িয়ে আসবো এই করে আসবো, মাকে বলতাম মা এটা কিনে দাও, মা ওটা কিনে দাও, মা মাসে মা প্রত্যেক মাসে মানে কিছু না কিছু আমায় কিনে দিত, এখনো দেয়, হ্যাঁ সুমন জানে সেটা, মানে যা যা আমার পছন্দ হয় এখনো দেয়, তখনও দিত, এটা খাবো মা সেটা খাবো এটা খাবো। তো কখনো আমি তোমাদের বলেছিলাম যে আগে একটা ভিডিওতে আমি যখন বাবা দিল্লিতে কাজের জন্য চলে গেল, তখনও আমি কখনো বাবার মানে না থাকাটা কখনো আমি মানে কি বলবো ফিল করিনি, হ্যাঁ, কারণ আমার মাই আমার বাবা ছিল আর মাই আমার মা ছিল, এখন তো আমার বাবা হারিয়ে গেছে আর তারার জগতে, তো এখন আরও বেশি মা সেই জায়গাটা নিয়েছে, বাবার জায়গাটা, যাতে কোনোদিনই ফিল করতে দেয়নি, এখন তো আরোই ফিল করতে দেয় না। তো যাই হোক, সেই স্মৃতিগুলো ছোটবেলার অনেক মনে পড়ে বাবার সাথে কাটানো, আর আমার মনে হয় ছোটবেলাটা এত ভালো ছিল, আমি মানে যদি আবার সেই ছোটবেলাতে ফিরে যেতে পারতাম তাহলে মনে হয় মনে হচ্ছে মানে আমি 100 বছর বাঁচতাম ছোটবেলাটা নিয়ে, মানে আমার কাছে মেমোরেবল ছোটবেলাটা, একদম একদম ছোটবেলা সবারই মেমোরেবল হয় স্কুলের কলেজের। আর দিদি ভাই কে খুব জাল দিচ্ছে, দিদি ভাই সরি, দিদি ভাই ভিডিওটা দেখছে আমি জানি, দিদি ভাই কে প্রচন্ড জ্বালিয়েছি, খুব জ্বালিয়েছি, এখন আমি ভাবে যে সত্যি আমি দিদিটার উপরে কি অত্যাচার করেছি, আরে দিদি ভাই কে কামড়ে দিচ্ছি, আঁচড়ে দিচ্ছি, চুল বেঁধে, মানে ও না কো স্টাইল করে ওর চুল বেঁধে যেত পাফ করে স্কুলে, আর আমি দিদিমা আমার চুলটা একটু বেঁধে দিই, আমাকে ধরে ধরে ঝুঁটি, হ্যাঁ নোনামুখিতে, আমি ওর চুলটা কি খুলে দিতাম, আর ও কাঁদ মা আমার ও এই দেখো না চুলটা আবার খুলে দিল, কাকে সামলাবে মা, আমাকে না ওকে, মানে ও তো স্টাইল করে চুল বাঁধবে, আমারটা কি বেঁধে দিতে কি হয়েছিল, হ্যাঁ আমাকে দুদিকে দুটো ছুটি বেঁধে দিত, ভালো লাগে তেল মাখিয়ে, তোমরা কি একবার ছুটি দিয়ে দেখতে চাইছো পায়েলকে, কমেন্ট করো কমেন্ট করো, যদি পায়েলকে ছুটি বেঁধে দুদিকে এরকম ভাবে, ঠিক আছে, দো ছুটি তখন আমাকে দো ছুটি বলে স্কুলে পাঠাতো জানো, দো ছুটি বলে সব স্কুলের মেয়েগুলো কি টাইল স্টাইল করে যেত, আর আমার মা তেল মাখিয়ে দুদিকে ঝুঁটি বেঁধে, তারপরে তোমার ফিতে দিয়ে, তারপর কোচিনে পড়তে তো সব মেয়েগুলো কি স্টাইল পাবে, তো আমার মা দুদিকে দুটো বিরুনি, চুলে তেল এক গাদা, পড়াশোনা করতে যাচ্ছে না ওইভাবে পড়াশোনা করতে হয়, ওইভাবে পাঠিয়ে দিত। আর আমাদের একটা আমি ভালো তো না, দেখো ওখানে যদি বেশি ছেলেরা ওকে মানে ছেলেদের কথা কিছু বলার নেই, প্রচুর ছেলে তো লাইন মেরেছে, সত্যি প্রচুর ছেলে লাইন মেরেছে, আর আমার মাকে প্রচুর লোক ভয় পেত, তার জন্য মায়ের ভয় তো আসতেই পারত না, ঠিক আছে, সামনাসামনি আসার অনেকের মানে ভয় লাগতো মাকে দেখে, কারণ মায়ের মুখটা একটু রাগি রাগি ছিল, তো একমাত্র করে জানি না আমাকে কখনো ওরকম ভাবে ইয়ে করেনি, মাকে খুব ভালোবাসে, হ্যাঁ প্রথম থেকে মানে প্রথম থেকে আই ডোন্ট নো হাউ মানে এরকম কিভাবে হয়ে গেল, হয়তো সত্যি এরকম বলে না, হ্যাঁ প্রথম দেখাতে ও আমার মায়ের সাথে প্রথম দেখেছিল, তো বাবাইরও আগে মনে হয় মা যখন নার্সিং হোমে ভর্তি হয়েছিল ড্রিমল্যান্ড, আমার মায়ের তখন সুগারের জন্য মা ভর্তি হয়েছিল, খুব হাই হয়ে গেছিলো, এবং সেটাও তখন মানে বলে না যে নিজে থেকে জোর পাওয়া, সেই টাইমটা আমার পরের দিনকে আমার কলেজের সোশ্যালজি পরীক্ষা ছিল, আমি বললাম পড়াশোনা নিয়ে কোনোদিনই আমার কোনো চাপ ছিল না, কিন্তু একটা থার্ড ইয়ারে না থার্ড ইয়ার সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে সোশ্যালজি পরীক্ষা, মানে ফেল করলে তো আবার তোমার পাশ
পাশে আবার দিতে হবে, সে কবে ক্লিয়ার হবে তার ঠিক নেই। সেই সেদিনকে আমার মানে দিদি ভাইও ছিল না, পিসির বাড়িতে গেছিলো, আমার বাবাও এখানে ছিলেন কি ছিলেন অফিসে কাজে গেছিলেন ঠিক মনে নেই, যাই হোক। তো তারপরে মা হঠাৎ করে সেই মা মানে এমন করছে মানে আমার কাছে, মানে যেহেতু বললাম যে মাই আমাদের কাছে সবসময় থাকতো বলে মা আমার কাছে অনেক কিছু, ওইটুকু আমার একটা সেন্সে আমি মাকে রিকশা করে হসপিটালে নিয়ে গেছি। মানে আমার মানে বলতে গিয়ে ভীষণ মানে ইয়ে হয়ে যাচ্ছি যে কোথা থেকে তো জোর পেয়েছিল জানি না মাকে নিয়ে জোর, এই জোরটা মানে প্রত্যেকের মনে থাকে, এই মনের জোরটাকে সবসময় টাইমে ঠিক চলে আসে। মানে আমি জানি না মানে আমি কি করব, তখন সুমন কলেজ এলে ওকে তো তখন ফোন করে ইয়ে করতে পারি না, ওর কোনো কলেজে কোনো একটা কাজে মনে হয় ছিল তাই ফোন ধরছিল না বা কিছুটা হবে, তো আমাকে ওই টাইমের মধ্যে আমাকে তখন দেখতে হবে যে আমি মানুষটাকে কী করবো, বাড়িতে আমি একা, মামাও ছিল না বোধ হয়, দিদি ভাই নেই, আমি কি করব। ওই সময় মাকে নিয়ে আমি একটা রিকশা করেছিলাম, একটা পাতি রিকশা করে আমি প্রথমে নবজীবনে নিয়ে গেছিলাম, নবজীবনে কোনো সিট ছিল না, ড্রিমল্যান্ডে নিয়ে গেছি, আমি অ্যাডমিশন করিয়েছি, আমি ওই আমার তখন জানি না কীভাবে আমি অত গার্ডস পেলাম, আমি সই করিয়েছি, যখন মাকে বললো আইসিউতে দিতে হবে আমি সমস্ত ফর্মালিটি পূরণ করেছি, পূরণ করে যখন বলছে আগে আপনি ট্রিটমেন্টটা শুরু করুন, পরে যা হবে হবে, আগে ট্রিটমেন্টটা শুরু করতে হবে, এখন আমার বাবাই কখন আসবে, আমার মামা কখন আসবে, আমার দিদি ভাই কখন আসবে, ততক্ষণ তো আমার মায়ের শরীরটা আরও ডিটোরেট করবে না। তো আমি তখন আমি সমস্ত সিগনেচার করে মা আইসিউতে যখন দিয়ে দিয়েছে তখন সবাইকে ফোন করেছে, তখন সবাই এসেছে, তখন সবাই আসার পর আমি তো কিছুতেই বাড়িতে যাবো না, সবাই বলছে তোর কালকে পরীক্ষা আছে, তুই পরীক্ষাতে কনসেন্ট্রেট কর, তারপর সুমনও এসে গেছিলো, তখন আমার বাবাই সাথে প্রথম দেখা হয়েছিল আমার মনে আছে নার্সিংহোমে, ঠিক আছে, বাবাই তাকাচ্ছে হাব করার দিকে, ঠিক আছে, প্রথম দিনে আলাপটা বাবার সাথে একদম ভালো ছিল না, কারণ তখন সেরকম রিলেশনটা অতটাও গ্রোয়িং ছিল না, আর আমার ফ্যামিলি থেকেও তখন অতটা জানতো না, বন্ধু আছে মা জানতো, বাবা কিছুই জানতো না, রবি তখন কিছু জানতো না, তো সেই সময় যে ছুটে গেছে সেটাই অনেক বড় মনে জোর দেওয়াটা। তারপরে তো আমার দিদি ভাই সবাই চলে এসেছিলো, তারপরে যখন বিকালবেলা ওখানে চারটে পর্যন্ত ছিলাম আমি, তারপরে আমি যেমন পরের দিন পরীক্ষা আছে 200 নম্বরের পরীক্ষা, কী করে কী করবো আমি কিচ্ছু জানি না, বাড়িতে এসে দিদি ভাই বলো তুই পর, তুই পরীক্ষাটা দিতে যা আমরা এখানে আছি, আমি মানে 4:30 সময় বাড়ি এসে গা টা ধুয়ে হঠাৎ করে বিদ্যুৎ চমকাতে শুরু করলো, আরও ভয় পাই, বাড়িতে কেউ নেই, মামিকে ডাকছি, বনুকে ডাকছি, বনু ছিল তখন, বনু ও খুব ভালো, আমার বনুকে তোমাদের সাথে আলাপ করাবো, তোমাদের আলাপ করলে দেখেছো না মানে ও ভীষণ ইস্যুকে, কালকে একটা দেখলাম মানে ওইটুকু বাচ্চার আমি প্রতিভাগুলো দেখলেও ভালো লাগে, লুচি বানিয়েছে, লুচির শেপটাকেও গোল করছে, আমিও লুচি বানাতে পারি না, আমি বলেছি বাড়ি যাব, এই জামাই ষষ্ঠী আছে আমি বাড়ি যাব, ওর থেকে লুচি বানানো শিখবো, হ্যাঁ ওকে আসলে আমার খুব ভালো লাগবে, আর আমার জামাই ষষ্ঠীতে আমি আমার ফ্যামিলির সবার সাথে আলাপ করাবো, আমার মা, আমার দিদি, আমার জামাইবাবু, মামা, মামি, বোন সবার সাথে আলাপ করাবো, একটা দারুণ ব্লগ আসতে চলেছে, অবশ্যই কিন্তু মিস করবে না, এই সপ্তাহের এই যে তোমরা বলছিস না বোরিং বোরিং ব্লগ, বোরিং বোরিং ভালো ভালো ভিডিও আসতে চলেছে, কন্টিনিউয়াস ভালো ভালো ভিডিও, এখন বলছি না ঠিক আছে, মোটামুটি শনিবার থেকে খুব ভালো ভিডিও আসবে, শনিবার থেকে ভালো ভিডিও আসবে, তো যাই হোক। তারপরে সোশিওলজিতে আমি 200 পরীক্ষা দিয়েছিলাম, 200 মানে 100, আগে 100 পরীক্ষা হয়েছিল আর একটা 100 পরীক্ষা ছিল, তো সেই 100 নম্বরে আমি 75 পেয়েছিলাম কিছু না পড়ে, ঠিক আছে, মানে ওই যা পড়েছিলাম সারা বছর তো সেরকম পরীক্ষা দিয়ে পড়তাম, মানে আমার মতন স্টুডেন্টরা, মানে আমি আমার কথা বলছি, আমি এক্সাম হওয়ার ঠিক এক সপ্তাহ আগে পড়তে বসতাম, ওই এক সপ্তাহে যা পড়া হতো হয়ে যেত, বাকি সেই মানে টিউশনে যেরকম যেটুকু পড়েছিলাম বা যেটুকু শুনেছিলাম সেইটুকু মাথায় থাকতো, ওইটুকুই মাথায় থাকতো, সারা বছর পড়াশোনা করতাম না, ওই এক্সামের আগে এক সপ্তাহ পড়তাম না, এক্সাম দেওয়ার পায়ের ব্যাপারটা অন্যরকম ছিল, ও সারা বছর ধরে পড়তো, সারা বছর ধরে পড়তো, এমন ওর এক্সামের আগের দিন অল্প একটুখানি না পড়া হলে অতটা প্রবলেম হয়নি, বুঝছো তো, তোমরা এই জিনিসটা কিন্তু বাইরে থেকে শিখো, ঠিক আছে, যদি কোনো স্টুডেন্ট দেখো, বাচ্চারা দেখো, এগুলা পড়াশোনা করবে, এক্সামের আগে এক সপ্তাহ পড়াশোনা করবে না, খুব কষ্ট হবে, আর পড়াশোনা করতে আমার খুব ভালো লাগতো, তো যাই আমার একদম ভালো লাগতো না, হিস্ট্রি ভীষণ ফেভারিট সাবজেক্ট ছিল, ভাবো কিরকম অপোজিট, ওর হিস্ট্রি পছন্দ ছিল আর আমি হিস্ট্রি বোধহয় পড়তামই না, একেবারেই পড়তাম না, ইস শুনে অঙ্ক খুব ফেভারিট, আমার অঙ্ক একদমই ফেভারিট না, আমি অঙ্ক বুঝতে বুঝতে টাইম লেগে যেত, যে স্যার বোঝাতো সাথে আরও মাথা খারাপ হয়ে যেত, মানে সে ওরা মাথায় হাত দিয়ে দিত, কিছু বলতে পারবে না, পড়াতে তো হবেই, সব ধরনের স্টুডেন্ট কি পড়াতে হবে, তুমি অঙ্কতে একদমই বুঝতে পারতাম না, ঠিক আছে, না অঙ্ক
অঙ্কটা বুঝতে পারতাম না, হিস্ট্রি শ্বশুর আছে এইসব যাই হোক, তো শ্বশুরতে 80-75 পেয়েছিলাম, ওটাও বেশ ভালো লেগেছিলো। যে যাই হোক ওই একটা স্টেজ গেছিলো, তো আমার মতো সেইরকম পাওয়ার আছে যে বাড়িতে যদি কীরকম অসুস্থ হয় সেই টাইমে যদি কেউ না থাকে, ওই সময় বলে না বুদ্ধিটা অটোমেটিক কাজ করে যায়। যেমন ওই সুমনের মায়ের অ্যাক্সিডেন্টের কথা আমি শুনেছিলাম দার্জিলিংয়ে, সুমনের মা একটু ভারী, তো আমি মানে অনেক কিছু করেছিলাম তখন, মাকে প্রায় কোলে করে নিয়ে এসেছিলাম অনেকটাই একদম, মানে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপরে ওখান থেকে নিয়ে আসা কলকাতায়, তারপরে অপারেশন করানো, কোলে করে ধরে যেভাবে ও মানে নিয়ে গেছিলাম উঠিয়েছে মাকে ট্রেনে, সেটা সত্যি শুনে আমার মানে খুব ভালো লেগেছে। যে তখন ওর বা কি মানে ও তখন এত ম্যাচিওর ছিল না, দেখো মানে অসুবিধায় পড়লে না, মানে আমি সত্যি বলছি মায়ের ওয়েট হয়তো অনেক বেশি, কিন্তু মানে আমি এরকম ভাবে জাস্ট কোলে তুলে মাকে পুরো স্টেশনের বাইরে থেকে, হ্যাঁ স্টেশনের বাইরে থেকে পুরো একদম বার্থ অবধি পুরোটা আমি হেঁটে নিয়ে গেছিলাম। কি করে নিয়ে গেছিলাম আমি জানি না, কিন্তু নিয়ে গেছিলাম আমি একাই, কারণ জানোই খুব সরু একটা রাস্তা হয়, তো মার পক্ষে একদম নড়াও মানে সম্ভব ছিল না, তো আমি চাইনি যে একটুও নড়বে, তো আমি কোলে তুলে, আমি তখন আরো ছোট ছিলাম, মাকে বসিয়েছিল ইয়ে করে। আর সব থেকে আমার হাসি পায় সৌমির জন্য, বেচারা 7-8টা ব্যাগ ওকে নাকি স্টেশনে, মানে স্টেশনে আইছিল 7-8টা ব্যাগ, আমি তো মাকে নিয়ে ট্রেনে উঠে গেছি ঠিক আছে, আর সৌমিকে সবকটা ব্যাগের দায়িত্ব দেওয়া হয়েছে। এর বাবা কি করে পাওয়ার এসেছে, বাবা আমাকে দেখতে মানে মাকে আর আমাকে আমাকে যে আমি ঠিকঠাক ভাবে যেতে পারছি কিনা মাকে নিয়ে সেটা দেখতে চলে এসেছে, আর সৌমি ওখানে একা দাঁড়িয়ে আছে। এবারে ট্রেনের টাইম হয়ে গেছে, সে কি সাংঘাতিক অবস্থা, তারপরে মানে জোর কাকে বলে সৌমির কাছে, আমি মাকে নিয়ে ওরকম ভাবে গেছি, সৌমির কাছে 8খানা ব্যাগ ছিল, আমাদের 7 দিনের লাগেজ, আমাদের ফুল ফ্যামিলির মানে 4 জনের পুরো লাগেজ 7 দিনের, তো অতগুলো 8খানা মতন লাগেজ ছিল, সেই সব কটা লাগেজ ও একা একা হাতে তুলে নিয়ে এসেছে। মানে সত্যি কথা মানে তোমাদের বলছি না যে অসময়ে পড়লে কখনো ভাববে না যে আমি পারবো না, আসলে এটা অসময়ে পড়া জন্য নয়, আমি যদি ভাবি যে আমি পারবো না তাহলে আমি পারবো না, আমি যদি ভাবি আমি পারবো না, সেই জোরটা হঠাৎ করে নিজেই বলে যে কিভাবে এসেছিলাম জানি না, ওই ওই সমস্ত ব্যাগ নিয়ে, তারপরে ও যখন ইয়ের সামনে প্ল্যাটফর্মের সামনে গেছে আর কি ট্রেনের সামনে, তারপরে বোধহয় ব্যাগগুলো কেউ তুলে নিয়েছিল, তারপরে বাবা বেরিয়েছিল, বাবা বেরিয়েছিল, আমিও তারপরে লাস্ট টাইম মানে সময় কথা মনেই নেই ওই টাইমটাতে কি করব, মানে এরকম অবস্থা, মাকে নিয়ে প্রচন্ড ব্যস্ত, মানে কোনোভাবে বুঝতেই পারছো পা ভেঙে গেছে, আর একটু আর নয় মানে মেন যে হার্টটা থাকে সেই হার্টটা তিন টুকরো হয়ে গেছিল, গর্ব হওয়া উচিত এরকম নয়, আমরা আসলে ভালো ছেলে আজকালকার দিনে মানে কি বলবো মানে আমি খুব কমই দেখেছি, ছেলে নয় বৌমা হিসেবে ভালো, মানে ও যে এরকম ভাবে মায়ের সাথে থাকে বাবার সাথে থাকে এত ভালোবাসে, সেই জিনিসগুলো মানে এক্সপেকটেশনই হয়তো ছিল না, সেই জিনিসগুলো পেয়ে গেছি, কিন্তু সেই জিনিসগুলো খুব মানে বড় পাওনা আমার কাছে। আসলে আমি মানে কি বলবো, হয়তো খুব লাকি যে আমি একটা সাপোর্টিভ ফ্যামিলি পেয়েছি, শুধু সাপোর্টিভ ফ্যামিলি না, আমার মা বাবা নয়, আমার মানে ওর বাড়ির তরফ থেকেও আমাকে যা সাপোর্ট করে বা ওকেও যা সাপোর্ট করে আমাদের ফুল ফ্যামিলির তরফ থেকে, এই সাপোর্টটা আমার কাছে মনে হয় বিশাল ব্যাপার, মানে এর থেকে বড় জিনিস, এর থেকে বেশি পজিটিভিটি আর কোথাও থেকে আসতে পারে না, একটা ফ্যামিলি সাপোর্ট, পিছনের ব্যাকবোন যদি সোজা থাকে, মানে আমার ব্যাকবোন পুরো ফ্যামিলি, ফ্যামিলি সাপোর্ট থাকলে সব মানে মনে হয় যে না ঠিক আছে ঠিক পথে, একদম একদম একদম, তাই জন্য বলবো সবাই সবার বাবা মাকে ভালোবাসো, বাবা মাকে আগলে রাখো, কারণ জীবনটা সত্যি খুব ছোট, আজ আছি কাল নেই, একদম ঠিক, তাই তো। তো এটাই ছিল আমাদের আজকে এই ছোটবেলার স্টোরিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, এরকম তোমরা অনেক বদমাইশি করেছো আমি জানি, আমি একা বদমাইশি কিন্তু করিনি, তোমরা করেছো, আমি বদমাইশি করি, দেখো আমিও বদমাইশি করেছি কিন্তু আমার বদমাইশিটা একটু অন্যরকম ছিল, আমার বদমাইশিটা ম্যাক্সিমাম সময় কি হতো জানো, অ্যাক্সিডেন্টে পরিণত হতো, কারণ আমি এত দুরন্ত হতাম, একদিন বলবো অ্যাক্সিডেন্ট নিয়ে, যদি কেউ শুনতে চাও সুমনের যে জীবনে কত বড় বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, কত বড় বড় থেকে বলতো তো হয়েছে, মানে সপ্তাহে তো প্রত্যেক মাসে হচ্ছে, ডেইলি হচ্ছে এরকম টাইপের, মানে একদিন প্রচন্ড দুরন্ত ছিল, ঘটনাগুলো একদিন তোমাদের সাথে শেয়ার করব। এটাই ছিল আমাদের ছোটবেলা দুষ্টুমির গল্প, আরো প্রচুর আছে, তার মধ্যে থেকে আমার যেগুলো বেস্ট আমি করেছিলাম লেভেলের দুষ্টুমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, নিশ্চয় তোমরা এরকম অনেক দুষ্টুমি করেছো, লেভেলের বদমাইশি করেছো, আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও মানে তোমরা কিরকম কিরকম বদমাইশি করেছো, একদম। আর তোমরা যত বদমাইশির কমেন্ট গুলো করবে ঠিক আছে, সব থেকে বেস্ট যে কমেন্টটা লাগবে আমাদের দুজনের, সেই কমেন্টের যে কমেন্টটা করবে তাকে আমরা উইনার হিসেবে ডিক্লেয়ার করব, এবং তাকে আমরা একটা ছোট্ট সারপ্রাইজ গিফট পাঠিয়ে দেবো তার বাড়িতে, একদমই তাই, মানে আমাদের যেটা ভালো লাগবে দুজনে ডিসাইড করব, যে
দুষ্টুমিটা তোমাদের লেভেলের ছিল, আমরা অনেকগুলো বাছাই করব, দেখব, দেন তাদেরকে আমরা উইনার হিসেবে ঘোষণা করব। আর আমরা এটা ডিক্লেয়ার করব সেদিনকেই, যেদিনকে আমাদের ইউটিউব চ্যানেলের 15,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, তার পরের দিনই আমরা ডিক্লেয়ার করে দেবো, কারণ রেগুলারই ভিডিও আসছে। আর এই ভিডিওটা আমরা তোমাকে রিকোয়েস্ট রাখবো মিনিমাম 1,000 লাইক করে দিতে, কারণ আমরা এত কিছু প্ল্যান করেছি তোমাদের জন্যই, তো এইটুকু একটুখানি এক্সপেক্ট করছি তোমাদের থেকে। হ্যাঁ, যেদিনকে আমাদের 15,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে সেদিনকে আমরা তার পরের দিনকেই ডিক্লেয়ার করে দেবো, আর কি গিফট থাকছে সেটা সেদিনকে আমরা বলে দেবো উইনারের নাম সহ। তো আজকের ভিডিওটা একটা অন্যভাবে রেখেছিলাম, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে, কারণ ছোটবেলার স্টোরি শুনতে সবারই খুব ভালো লাগে, আর ছোটবেলার স্টোরি বলতে গিয়ে তোমাদের ছোটবেলার কথা মনে পড়ে যায় একদম। আর আমরা তো প্রচন্ড মজা করলাম নিজেদের মধ্যে বলতে বলতে, আশা করি তোমরাও খুব এনজয় করেছো। যদি এনজয় করে থাকো তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট আর লাইক করে দিও, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো একটু স্ক্রোল করো, স্ক্রোল করো, নিচে দেখো লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা লেখা আছে, এই বাটনটা ক্লিক করে দাও, পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে দাও, কারণ আমরা কিন্তু রেগুলার ভ্লগ তোমাদের জন্যই বানাচ্ছি। আর যাওয়ার আগে এটা বলি, অলওয়েজ বি পজিটিভ, বি এনার্জেটিক, বি হেলদি অ্যান্ড লাভ ইওরসেলফ। চলো আজকের মতো টাটা।